আলাইকুম, আমাদের সাবনুর আপাকে নিয়ে আমি কিছু কথা বলব। সিনেমার নাম বস্তির মেয়ে, আপনাদের সবারই মনে আছে। তা আমরা শুটিং করে কক্সবাজারে আসলাম, সকালবেলা বললো কামাল কালকে সকালে এসে পড়ব। আমি কেন আর মনে বলল কয় সাবনুর ডামি টামি দিবা, সাবনুর ফাইট টাইট করবো। ঠিক আছে, তা আমি মোস্টস ফালাগুলো সাবনুর সামনে পুরো ডামি দিতে আসছি। সকালবেলা আসলো, ফাইট টাইট করলাম। এখন সাবনুর আপুর যে ড্রেসটা বানানো হয়েছে, অ্যাকচুয়ালি ওই ড্রেসটা একটা একটাই বানানো হয়েছে, মানে ড্রেসটা দুটানা। তখন আরমান ভাই আমার চাচ্ছে, এই দূরে যাও, সাবনুরের ড্রেসটা করে হবে। মানে সাবনুরের ব্যাক টু হয়ে আমি ফাইট করবো আর কি, যে সাবনুর তো বিষয়টা ফাইট করবো না, আমি বেশিরভাগ করবো। বিশ্বাস করেন, আমি সাবনুর সাবনুর আপার সামনে যা তিনবার দাঁড়ায় রয়েছি। ড্রেসম্যানে বলি, এই তুই বল, ড্রেসম্যানে কথা বলে না। তো এরকম কথা তিনবার গেছি, আরমান ভাই তিনবার আমার মানে থাপড়ি মারছে লাস্টে। বার পরে আমি গিয়ে বললাম, যা ওস্তাদ যখন থাপড় দিল, তো সাবনুর আপুর কাছে আমি যাই। তো আমি গেলাম, কী ব্যাপার? আমি কি, আপু এই বিষয় হয়েছে যে আমি তিনবার আপনার কাছে আসছি, আপনার ওই ডামি ড্রেসটা তো ওই ইয়ে পাচ্ছে না, আর কী করা যায়? আপনার ফাইট টেট বানিয়ে রাখছে, ফাইট বানাইছে, এখন আমি ব্যাক টু ফাইট টেট করবো আপনার ওই আর কি, নকল গেল। হ্যাঁ কী বলো, তাকে বলবো না আমাকে, আসো 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 আসো। বিশ্বাস যদি করবেন, সে তার গাড়ির থেকে একটা যাই হোক ছোটখাটো ড্রেস আই না, মানে দশটা সেকেন্ড হয় নাই, দৌড়ে যায় ড্রেসটা পাল্টায়। মানে আমি ভাবছি কোনটা, আমি ড্রেসটা পরে মাড়ি মুড়ি মাখবো, পরে আমার তো ঘাম টামবো ফাইট টাইট করলে, এই ড্রেসটা পরে আবার সামনে আপু ফাইট করবো। না দেখো, দিশে যখন ফাইট করি, ফাইট টাইট করে আমার ডিগবাজি মারছি, পোল্ট্রি মারছি, নিচে হয়েছি। পরে আমি ড্রেসটা রাত বাজে আটটাতে সাড়ে আটটা, দশটায় সাড়ে দশটা পর্যন্ত সামনে আপু মানে শুটিং করে। আবার আরমান ভাইকে, যাও ড্রেসটা দিয়ে আসো, সামনে ডাকো। স্টেশন ডেকে সামনে ডাকতে গেছে, আমি ওই ড্রেসটা কিছু খুললে আমি ওই ড্রেসম্যানে দিছি। ড্রেসম্যানের হাতের থেকে সাবনুর আপু মানে কাপড়টা থামাতে নিয়ে থাম পরে পইরা দিল। ওরা আমি বললাম, সাবনুর আপু আমি যে পরছি সারাদিন, আমি পইরা ঘামছি, মানে কত একটা অবস্থা, একটা ড্রেস ড্রেস ছিল একটা, এই ড্রেসটা পরে আবার ফাইট করলো। বিশ্বাস করবেন, ওদিন আমার মনে থেকে সাবনুর আমি ভালোবাসা মানে ভালোবাসা পালাইলাম এই কারণে। দেখ কাজের মেয়ে উনি, অর্থ হলো যে সারাদিন যেই ঘামছে, বিশ্বাস করবেন চিপটাইলে উনি ঘামগুলো পরছে, এই ড্রেসটা করে উনি আবার সাড়ে দশটা পর্যন্ত ফাইট করছে, মানে শুনি শেষ করছে। তা এখন আমি বলবো, এরকম আমাদের মানে চলচ্চিত্রের মধ্যে আমাদের এই এরকম আমাদের বেশ কিছু নায়িকা দরকার বর্তমানে সময়ের জন্য, যে ভাই বোনের মতো আমরা কাজ করছি। আমরা ছেড়ে গেলে সাবনুরকে সাবনুর আপাক বলার আগে ভাইয়া করে যে আমাদের বুকে ধরা নিত, কথা বলতো, ওনাকে আমরা বসে থাকতাম, চিমনি মারতো, চুল ধরে টান দিত, পিস দেয়, টাকা দেখতাম যে সাবনুর আপু, বিশ্বাস করেন মনটা হয়ে যেত গা। আর কি বলবো, অনেক ইতিহাস আছে, বলে তো শেষ হবে না। আরেকদিন আপনাদের সাবনুর আপুর খুব ভালো ভালো কিছু কথা বলবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।